শেষ পর্যন্ত সেটাই হতে চলেছে যেটা হওয়ার কথা ছিল মাঝে শুধু দু তিন মাসের নাটক দেখলো এই বাংলা এবং ভারতবর্ষের মানুষ কি হতে চলেছে ত্রিমুখী লড়াই হতে চলেছে এবারে লোকসভাতে এই বাংলাতে অন্তত যেটা আমরা দু হাজার একুশের বিধানসভা ভোটে দেখেছিলাম দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই বাংলায় ঠিক সেটাই হতে চলেছে ত্রিমুখী লড়াই একদিকে বিজেপি একদিকে তৃণমূল আর একদিকে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর জোট আইএসএফকে নিয়ে এখনো কিছুটা দ্বিধা থাকলেও সিপিএম এবং কংগ্রেসের জোট যে হতে চলেছে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি কি হতে চলেছে এই রাজ্যের লোকসভা নির্বাচনের ভোটে কিভাবে জোটগুলো এগিয়ে চলছে ইন্ডি জোটের ভবিষ্যৎ তো এমনি তো পিন্ডি চটকে গেছে আপনারা জানেন এই রাজ্যে তাহলে ইন্ডি জোটের ভবিষ্যৎটা ঠিক কি হচ্ছে সবকিছু একেবারে মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ঠিক কি কি হচ্ছে এবারে লোকসভা ভোটে এই বাংলার রাজনীতির ক্ষেত্রে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের জানাচ্ছি ইন্ডিজোটের পিন্ডি যে চটকে গেছে সেটা তো আমি আপনাদের অনেক আগেই বলেছি পাঁচ রাজ্যের বিধানসভা ভোট বিশেষ করে তিন রাজ্যের ভোটে কংগ্রেসের একেবারে ভরাডুবি হয় এবং বিজেপি প্রচুর পরিমাণে ভোট পেয়ে জয়লাভ করার পর ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছিল সেটা আপনারা জানেন এবং তারপরে দেখবেন ইন্ডি প্রচুর শরিক এক এক করে বিজেপির এন তে যোগ দিচ্ছে কিন্তু আমাদের রাজ্যে কি হবে কারণ এই ইন্ডি জোট যেটা আই এ জোট তার প্রধান অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে বিহারের নীতিশ কুমার নীতিশ কুমার তো ইতিমধ্যে ইন্ডি জোট ছেড়ে বিজেপির দিকে ঢুকে পড়েছেন আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম প্রধান উদ্যোক্তা নবান্নে এত মিটিং করলেন শেষে দু মাসের নাটকের পর রেজাল্ট কি নিট ফল শূন্য বিগ জিরো গতকালই আমরা দেখলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে জনসভা থেকে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ইন্ডিজেটের ভবিষ্যৎটা কি রইল কিছুই রইল না আর সেদিকেই নজর রেখে বসেছিল সিপিএম এবং কংগ্রেস এবার তাদের জোট নাকি হতে চলেছে যেটুকু আমাদের কাছে খবর এবার বাম কংগ্রেসের জোটে জোট তার সম্ভাবনা উজ্জ্বল হতে শুরু করলো কংগ্রেসের হাত ধরতে এবার মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে আলিমুদ্দিন স্ট্রিট আজকে দিল্লি যাচ্ছেন মোহাম্মদ সেলিম তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে ফলে এবার কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে ঠিক গত বিধানসভা ভোটে যেটা হয়েছিল সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর জোট এই জোটের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না মোহাম্মদ সেলিম দিল্লি যাচ্ছেন এবং সেখানে দিল্লিতে পলিট বৈঠক আছে এবং তারপরেই যেটুকু জানা যাচ্ছে যে সিপিএম রাজ্য সম্পাদক এই একদিনের সোমবারে আজকে পলিট বৈঠক রয়েছে পলিট বৈঠকের পর তিনি সীতারাম মিয়াচুরির সঙ্গে কথা বলবেন এবং তারপর সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সীতারাম মিয়াচুরির সঙ্গে কথা বলার পর সীতারাম মিয়াচুরি সাধারণ সম্পাদক তিনি এবার কংগ্রেসের সঙ্গে এই জোট নিয়ে কথা বলবেন শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে ইন্ডি জোট নিয়ে নয় আমাদের রাজ্যের ক্ষেত্রে যে বেঁচে থাকতে কংগ্রেস এবং সিপিএম দুই দলের বেঁচে থাকতে যে জোরটা কতটা প্রয়োজন সেটা নিয়ে কথা হবে সীতারাম ইয়েচুরি কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলবেন এমনটু আমরা জানতে পেরেছি মোহাম্মদ সেলিম দিল্লি থেকে কোন বার্তা নিয়ে ফেরেন সেটাই এখন দেখা আই কি করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নৌসাদ সিদ্দিকী ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের পর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি আইএসএফ এর বিজেপির পর একমাত্র বিরোধী বিধায়ক তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জেল কাটিয়েছে তারা কি এবার সিপিএম এর সঙ্গে হাত মেলাবে কংগ্রেস থাকতেও তারা কি সিপিএম এর সঙ্গে এই জোটে আসবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু আইএসএফ এর কিন্তু সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সুবিধা হয়েছে ভাঙড়ে তার একটা সিট জেটাতে পেরেছিল বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস সিপিএম একেবারে শূন্য হয়ে গিয়েছিল এবার কি হবে কংগ্রেস সিপিএম এর জোট যে হচ্ছে সেটা পরিষ্কার হয়ে গেছে আইএসএফ নওশাদ সিদ্দিকির দল কি করে এখন সেটাই দেখার তবে একুশের বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া সিপিএম এবং কংগ্রেস যে হাত মেলাতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার তাহলে জোটের ভবিষ্যৎ কি হবে কংগ্রেস সিপিএম যদি হাত মিলিয়ে তৃণমূলের সঙ্গে এই রাজ্যে লড়ে তাহলে আর কি জোটের কোনো অর্থ রইল দু মাসের নাটকের কি হবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে ছুটে গেলেন বিভিন্ন জায়গায় ইন্ডি জোটের বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই ইন্ডি জোটের বড় কোষ্টে আছেন এখনো আমরা যতদূর জানি বলে আমাদের রাজ্যে আবার সেই ইন্ডিজটের বিরোধিতা করছে তৃণমূল আমি বুঝতে পারি না যে রাজনৈতিক এই নাটকগুলো মানুষ আর কতটা দেখবে বা কতটা বিশ্বাস করবে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর জোট হতে চলেছে যদিও আইএসএফ এর সঙ্গে এখনো কোনো কথা হয়নি সিপিএম এর সঙ্গে আইএসএফ জোট করবে যদি কংগ্রেস থাকলে আইএসএফ কি করবে সেই সিদ্ধান্ত আমরা জানি না কিন্তু কংগ্রেসের হাত ধরতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে আলিমউদ্দিন স্ট্রিট মোহাম্মদ সেলিম কথা বলবেন সীতারাম ইয়েচুরির সঙ্গে তারপরে কংগ্রেসের সঙ্গে কথা বলা হবে সিপিএম এর তরফ থেকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দিয়েছেন যে বামফ্রন্টের প্রার্থী তালিকা কিন্তু একেবারে তৈরি কংগ্রেস তাদের অবস্থান জানালে ভালো হয় অনন্তকাল অপেক্ষা করা সম্ভব নয় বুধবার সিপিএম এর সাপ্তাহিক রাজ্য সম্পাদক মন্ডলী বৈঠকও রয়েছে তারপরে বামফ্রন্টের বৈঠক হবে এবং তারপরেই জানা যাচ্ছে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে অর্থাৎ বুধবার অব্দি কংগ্রেসকে আলটিমেটাম দিয়ে দিয়েছে সিপিএম আলিমুদ্দিন স্ট্রিট এবং ওই দিনই যদি বুধবারের মধ্যে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আলোচনা না হয় তাহলে বুধবার কিন্তু একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে সিপিএম যদিও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আবার কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আলোচনা না করে একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করতে চান না অর্থাৎ বামফ্রন্টের তরফে আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে যাতে জোট হয় তার জন্য সমস্ত সম্ভাবনা এখন অবধি খুলে রাখা হয়েছে বুধবার অবধি খুলে রাখা হবে কি হবে বলুন তো এই বাংলায় তাহলে কি একই বিধানসভা ভোটের রিপিটেশন দেখতে পাচ্ছে তৃণমূল বনাম বিজেপি বনাম সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর জোট তাহলে ইন্ডি জোটের কি হবে ইন্ডি জোটে আবার থাকতে চান না আইএসএফ আইএসএফ যদি এই জোট করে তাহলে কি শেষ অবধি ভোটের পর যদি কোনো সম্ভাবনা দেখা দেয় তাহলে কি হবে সব তো প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় কথা এটাই যে এই বাংলায় কিন্তু আবার একটা বিধানসভা নির্বাচনের লাইভ টেলিকাস্ট দেখতে চলেছে যেখানে ত্রিমুখী লড়াই বাংলা কিন্তু এবারে আবার একটা ত্রিমুখী লড়াই দেখতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল বনাম বিজেপি বনাম সিপিএম কংগ্রেস আইএসএফের চোট ইন্ডি চোটের অস্তিত্বই রইল না আমাদের বাংলায় আর সেখানে যে জোটের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেই জোটে এখনো পদাধিকারী হয়ে আছেন যতদূর আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ধরে এই ভারতবর্ষ তথা বাংলার মানুষকে শুধুমাত্র নাটক দেখিয়ে এলো এই ইন্ডি জোট এবং ভোটের পর দেখা গেল আদৌ এই জোট ফোটের কোনো অস্তিত্ব নেই ভোটের পর যদি মৌকা আসে তাহলে একটা ঘোট হতে পারে তাই এই রাজ্যে তৈরি হয়ে যান আবার ওই ত্রিমুখী লড়াই দেখতে তৃণমূল বনাম বিজেপি বনাম কংগ্রেস এবং আপনারা কি বলেন সব তো দেখছেন শুনছেন এবং আমি জানি আপনারা রাজনৈতিক অনেক বেশি বুদ্ধি রাখেন এবং সচেতন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না